আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। দিলা তো ফাঙ্গাস লাগায়, এক ভিডিওতে কয়জনে রোস্ট করলা ভাই? তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। অনেক পাপ করছি, নিজের রোস্ট, বস্তির পোলাপাই, বস্তির পোলাপানের রোস্ট, চুল কালার করি নাই, জীবনে চুল কালার করি নাই। তোমার লেগা তো আকাশে রং তুমি উঠতো, সরম পায় মনে মনে কয় কি রে, আমার তো তোমার মাথায় রং বেশি। আজকে আমরা এক যুদ্ধ নিয়ে কথা বলবো যার নাম ঠিক ঠক যুদ্ধ। এই যুদ্ধের সূত্রপাত কোথায়, যুদ্ধ চলাকালীন ক্ষয়ক্ষতি কি হয়েছে এবং যুদ্ধের শেষ পরিণতি বা কি হলো, লেট আস স্টার্ট দা ভিডিও। আপনার কিছু ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার দেখে খুব স্মল করে কথা বলেন। টিকটকার দেখে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ নাই। ওয়েল, যুদ্ধের ভিতরে যাওয়ার আগে যুদ্ধটা কেন শুরু হয় সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। টিকটকের আমাদের এক সুনামধন্য মোটিভেশনাল স্পিকার, ভালো সম্পর্ক তো আমি সবার সাথেই রাখতে চাই কিন্তু পারি না, কারণ সবাই রে তেল মাইরা চলার আমি পছন্দ করি না। তার টিকটকের কন্টেন্ট হলো এপাশ থেকে ওপাশে যাওয়া এবং ডিপ একটা কথা বললে সোয়াগ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় দেওয়া। যদি কারো কাছে ভালো হওয়ার জন্য আমার নিজেরে বদলাইতে হয় তাইলে আমি খারাপই থাকতে চাই। যায়া বান্দালয় আয় ফটকারে চোরে চাল হাগদে তো আমি প্রতিদিন সকালেই যাই, কিন্তু আফসোস মাঝে মধ্যে কষা হয়ে যায়। এইখানে ওমর ভাইয়ের কোনো দোষও না, টিকটকে যেই কন্টেন্ট মানুষ বেশি দেখবো ওইটাই তো বানাইবো বলে। তেমন ইউজলেস মোটিভেশন দিতে দিতে একদিন উড়ন্ত একটা তীর মারে, আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। যেই প্ল্যাটফর্মে 95% মানুষ নিজের টিকটকার প্রমাণ করতে চুলে বালে রং বেরঙের কালার মারতে থাকে, তাদের গায়ে কি মোটেও লাগবে না? অথচ হেরে এই ওমর ভাইয়ের উঠতে থাকা তীর মামুনের বউ নিজের পাছায় লাগাই লইছে। আসসালামু আলাইকুম ওমর ভাই, এই ভিডিওটা আপনার জন্য। দেখ সিন্নি কারবার, ওই যে ওর জামাই তো এই রং বেরঙের ছাগলের গরু, আই মিন গুরু। দেখছেন নিসুলের অবস্থাটা কি, তুলে এমন কালার কই যা রাস্তায় বাইরানোর মতো, এমন আলট্রা কনফিডেন্স যদি আমার থাকতো আমি এই দেশের প্রধানমন্ত্রী থাকতাম, এতে সন্দেহ নাই। মাফ করেন বান্টি নাই, চুল কালার করা কিন্তু দোষে কিছু না, সহজ ভাষায় এই মামুনির গায়ে লাগে কারণ তার জামাই ও চুলের মধ্যে রং বেরঙের কালার মাখতে থাকে এবং তিনি তার লাইভে এই ব্যাপার নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি দিতে থাকে। তবে তার দেওয়া বেহুদা যুক্তির মধ্যে একটা যুক্তি বেশি ভিত্তিহীন মনে হয়। ধর্মের কথা না হয় বাদই দিলাম, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই বয়স হয়ে গেলে, বয়স না হলেও মেহেদি দিয়ে চুল রাঙান, এটা একটা অপশন এবং এটা করার সুযোগ আছে। আপুমনি আপনার কিছু বলার আছে আমার, সত্যি করে বলেন তো, ধর্মের ব্যাপারে জানেন কি সাদু নাকি র্যান্ডমলি মুখে যা আসতেছে বকতেছে? আপনাকে একটা রিকোয়েস্ট করব, টিকটকের পাশাপাশি ধর্মের ব্যাপারে একটু একটু জানার চেষ্টা করে, ইসলামিক বইটই পড়ে। মেহেদি চিনেন? মেহেদি দোকানের আর্টিফিশিয়াল মেহেদি না, কিন্তু প্রাকৃতিক গাছের মেহেদি ব্লেন্ড করে তারপর একমাত্র মাথায় দেওয়া জায়েজ আছে। আর আমি জ্ঞানী বা কারে দিতাছি যারা বিয়া করে সিঁদুর লাগায়া, কি বলবো, আর তাদের দুই পক্ষের মধ্যে ঝামেলা বুঝলাম, কিন্তু কিছু পাবলিক আছে যারা ওমরের ফ্যান মোমেন্টারে কাইটা কুইটা এডিট কইরা মাইর খাওয়ার মোমেন্ট বানায় দিছে। এইটা বিশ্বাস করে এটাতে আবার 3 মিলিয়ন বলো ভিউজও দিছে, যার মধ্যে আমিও একজন আছি। এই ভিডিওর রিপ্লাই ওমর ভাই অনেকগুলো কথা বলছে, চুল কালার করার সমাজটা কি খুব ভালো বা চুল কালার করা কি খুব ভালো, চুল কালার করলে কেউ কি ভালো কিছু বলে, আর ইসলামে কি চুল কালার করা জায়েজ আছে? হ্যাঁ, ইসলামে চুল কালার করা জায়েজ আছে যদি মেহেদি দিয়ে চুল কালার করো। এখন মেহেদি দিয়ে কিন্তু কোনো টিকটকার চুল কালার করে না, কেন করে না, কারণ মেহেদি দিয়ে চুল কালার করলে নীল সবুজ হলুদ হয় না। আর আমি এই কথাগুলো কুমই বাঁকা করে, যারা চুল কালার করে তাগর মাথা কি ঘিলু আছে, তাগর মাথা কি ব্রেইন আছে, তারা কি আমার এই কথার মর্মগুলা বুঝবো? কথায় কিন্তু কোনো ভুল নাই, তোমরা চুলের মধ্যে পায়খানা লাগাই রাখবা আর পাবলিক গন্ধ পাইলেই দোষ। আচ্ছা হ্যাঁ, বস্তির পোলাপাইন এবং চুল কালার নিয়ে ওমর ভাই অনেক কন্টেক্সচুয়াল আলোচনা করছে, দেখতে মন চাইলে ডিসক্রিপশনে লিংক আছে, ঘুরে আইসেন। ওয়েট ওয়েট, এখন জানি একটু দাঁড়ান, এই ব্যাপারটা নিয়ে কথা বললে যে আমার ভিউজ আসবে সেটা জানার পরেও কেন জানি আমি ইগনোর করে যাচ্ছিলাম, কিন্তু শেষমেশ আমার ধৈর্য শক্তি আমার ভিউজ পাওয়ার নেশার কাছে হার মানলো। সত্যি বলতে ধার্মিক শিক্ষা না থাকে
থাকলে মানুষের এরকম জ্ঞানের স্বল্পতা দেখা দেয় আর মূলত লাইলাপুরে ভিউজের নেশায় ধরছে তারপর একটা সিন ক্রিয়েট করে হাইলাইট হওয়ার চেষ্টা করতেছে আর নাইলে এরকম উড়ন্ত তীর নিজের পাশে লাগায় এগুলো এক ধরনের বিনোদন নিলে তো আর ক্ষতি নাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো লাগতে চাইলে সাবস্ক্রাইব করে গেলেন আমি হয়তো আপনাকে নিজেই টেনে নিয়ে আসবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন অবশ্যই আমাকে টাইম দিবেন এখন আমার যাইতে হবে সালাম জীবনে অনেক পাপ করছি কিন্তু কখনো সাবস্ক্রাইব করতে কই নাই ওহ কইছি যাই হোক আচ্ছা আবার করি সাবস্ক্রাইব করে দেন বেশি বাই